জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের। দুই নেতার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত শেখ হাসিনা সরকারের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সংক্ষেপে জানান কিভাবে শিক্ষার্থীদের অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে আর এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। বলেন, সব সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কী কী সাপোর্ট লাগবে আরও। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন ট্রুডো। এ সময় ডক্টর ইউনূস বলেন, বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ম্যানেজিং ডিরেক্টর ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বিশ্বের বেশ কয়েকটি ক্ষমতাশালী দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আর্থিক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশকে পুনর্গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথক এসব বৈঠকে বিশ্ব নেতারাও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্ণ সমর্থন ব্যক্ত করার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।